বিজয়ার পর মার চলে যাওয়ার পর বাঙালির মন যখন ভারাক্রান্ত, প্রতিমা নিরঞ্জনের পর বাঙালি যখন পরের বছরের জন্য অপেক্ষা শুরু করে, তখনই কোজাগরী লক্ষ্মী দেবীর আরাধনায় বঙ্গবাসী ব্রতী হন। তাকে নিয়েই শুরু হয়ে যায় তোড়জোড়। এর ফলে বাঙালির পুজোর আনন্দে যে ছেদ পড়েছিল তা আবার নতুনভাবে উজ্জীবিত হয়। বাঙালির ঘরে শুরু হয় কোজাগরী লক্ষ্মীর আরাধনা, কিন্তু এই পুজোয় সঠিক নিয়মকানুন মেনে না চললে ফললাভ হয় না। আসুন জেনে নেওয়া যাক মা লক্ষ্মীর আরাধনা করার সঠিক নিয়ম, অর্থাৎ লক্ষ্মী পুজোর বিধি। পুজোর আগের কিছু সাধারণ নিয়ম। সাধারণত কোজাগরী পূর্ণিমার রাতে সারা রাত জেগে মা লক্ষ্মীর পুজো করা হয়। এই পুজোর সঙ্গে কৃষকদের একটা বড় সম্পর্ক রয়েছে। এই রাত জেগে কৃষকেরা শস্য পাহারা দেন এবং মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেন। আবার অনেকে মনে করেন লক্ষ্মী দেবী চঞ্চলা, তাই সারা রাত জেগে তাকে পাহারা দেওয়া হয় যাতে তিনি পালিয়ে না যান। এই কথা বয়স্কদের মুখেই প্রচারিত, তাই লক্ষ্মী দেবীর আরাধনা অত্যন্ত শুদ্ধ মনে করতে হয়। মা লক্ষ্মী অল্পেতেই সন্তুষ্ট হন। পুজো শুরুর নিয়ম। পুজোর আগে পুজোর স্থান পরিষ্কার ও শুদ্ধ করে নিতে হবে। তারপর সুন্দর করে আলপনা দিয়ে দিন। প্রতি ঘরের দরজায় পুজোর স্থানে লক্ষ্মীর পা অবশ্যই আঁকবেন। তারপর পুজোর জায়গা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠিত করুন। পুজো শুরুর আগে পুজোর স্থান গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিন এবং নিজেকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন। তারপর নারায়ণকে মনে মনে স্মরণ করে পুজো শুরু করুন। এরপর ঘট স্থাপনের পালা। মাটি দিয়ে একটি গোল ডেলা মতো করে নিন, সমান করে নিন। তার ওপর ঘট বসান এবং ঘটের সামনে একটু ধান ছড়িয়ে দিন। ঘটে স্বস্তিক চিহ্ন আঁকুন সিঁদুর দিয়ে। ঘটের ওপর আমের পাতা রাখুন, পাতার সংখ্যা যেন বিজোড় হয়। আর পাতার ওপর তেল সিঁদুরের ফোঁটা দেবেন। ঘটে গঙ্গা জল দিয়ে তার ওপর আমের পাতা রাখুন। পাতার ওপর একটা হরিতকি, ফুল, দূর্বা সব দিয়ে ঘট সাজান। দেবীকে আহ্বান। ঘট স্থাপনের পর মাকে প্রণাম করার পালা। ধ্যান মন্ত্রে মাকে প্রণাম করুন। লক্ষ্মী পাঁচালীর বইয়ে এই মন্ত্র পাবেন, তাই যদি সঠিক উচ্চারণ করতে না পারেন তাহলে মাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানাবেন এবং আহ্বান মন্ত্রে মাকে আপনার গৃহে আমন্ত্রণ জানান। মা আপনার ঘরে প্রবেশ করছেন, তাই মায়ের পা ধুয়ে দিন। মায়ের আঁকা পায়ে জলের ছিটা দিন। তারপর ঘটে আতপ চাল, দূর্বা, ফুল ও চন্দন দিন। এরপর একে একে দেবীকে সব অর্পণ করুন, ফল মিষ্টি যা কিছু আয়োজন করেছেন। তারপর ধূপ ধুনো দিন। অর্পণ করার পর এবার পুষ্পাঞ্জলি। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার উচ্চারণ করুন। তারপর দেবীর বাহনকে ফুল দিন। তারপর নারায়ণকে স্মরণ করে ঘটে ফুল দিন ও দেবতা ইন্দ্র ও কুবেরকে স্মরণ করে ঘটে ফুল দিন। তারপর দেবীকে প্রণাম করুন। এরপর সবশেষে লক্ষ্মী দেবীর পাঁচালি পরে পুজো শেষ করুন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন।